প্রাক্তন ছাত্রী, আমার শিক্ষক কর্মচারী বৃন্দ, সকলকে আমি বকুল তো এখন দিয়ক উপলব্ধি করব যে বৃক্ষরোপণ হয় ভাল কথা, আমি গছ কাটিব নালাগে, আমাৰ সেউজী ঘৰখনক ধুনীয়াকৈ ৰাখিব লাগে। কিন্তু আমি পাহৰি যাওঁ আমাৰ সেই গছজোপা পোৱা, আৰু এই মুহূৰ্তত মোৰ মনত পৰিছে আমি যেতিয়া এজোপা গছক অধ্যয়ন কৰিবলৈ শিকোঁ, জীৱনটোত আচলতে বহুত কথা আমি শিকাম। এই ধৰক গছজোপাৰ শিপাডালে সদায় মাটিখিনি খামুচিত হাজাৰ ধুমুহা হওক, কিন্তু সি কেতিয়াও সেই মাটিখিনি কিন্তু এৰি আমি সদায় সেইকাৰণে শিপা এই কথাটো কৈ দিওঁ। ছাত্রীসকল সকলকে মই এই মোর হিয়াবাৰ শুভেচ্ছা আগবঢ়ালো। আৰু আজি মই
এই সাধারণ অনুষ্ঠান মুকলি দায়িত্ব প্রয়াত সোমেশ্বর সোণোৱাল, প্রয়াত জগৎ শইকীয়া, প্রয়াত পুনীল দত্ত, প্রয়াত দুলাল বৰা, প্রয়াত প্রদীপ দাস, প্রয়াত চেনীৰাম সেনাপতি, প্রয়াত মহেন্দ্র কলিতা, প্রয়াত পানীৰাম কলিতা, প্রয়াত ভূঞা চাৰলৈ, ফেৰদৌস আলী হাজৰিকা। Thank you.
কমিটির সভাপতি জিতেন শর্মা স্যার, এই মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষয়িত্রী সকল, এই মহাবিদ্যালয়ের বর্তমানের শিক্ষক শিক্ষয়িত্রী সকল, এই মহাবিদ্যালয়ের বর্তমানের ছাত্রী সকল, কর্মচারী সকল, আর আজির দিনটির মুখ্য আকর্ষণ এইখান মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সকল, মই সকলকে আজি এই পবিত্র অনুষ্ঠানলৈ এইখান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে মই স্বাগতম জানাইছো। সোণালী জয়ন্তী সমারোহর আজি এই দ্বিতীয় দিন, আমার প্রাক্তন ছাত্রী সকলে আমার দিন হিসাবে উদযাপিত করবলৈ মনস্থ করেছে, আর তার প্রাক মুহূর্তত অধ্যক্ষ হিসাবে মই সকলকে শুভেচ্ছা জানাইছো। মোক বেশি দেরি কথা কব পোৱা নাই, মই মাত্র তিনটা শব্দর উপর তিনটা বক্তব্য রাখব খুঁজিছো। প্রথমটো হল মোৰ যিটো শব্দ মই লৈছো, সাহস। এখন মহাবিদ্যালয়ের কারণে সাহস কি? মোর দৃষ্টিত এখন মহাবিদ্যালয়ের কারণে সাহস হল এই মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকল, আর মই লগতে সংযোজন করে কৈছো আমার প্রাক্তন ছাত্রী সকল। গতিকে ছাত্র ছাত্রী অবিহনে এখন শিক্ষা অনুষ্ঠানে পূর্ণতা নাপায় বা তার কোনো অস্তিত্বই যদি হেরাই যাব পারে, আর সেই কারণে কৈছো ছাত্র ছাত্রী সকল এখন মহাবিদ্যালয়ের কারণে সাহস। ভূপেন হাজরিকার এটি গীতত কৈছে, নতুন নতুন সাহ আহিল নতুন সাহ আমার এই বহল বুকুতে। আমার প্রাক্তন ছাত্রী সকল আজি মহাবিদ্যালয়লৈ আহিছে, আমার বুকুখন ডাঠ হয়ে পড়ছে, আমি সাহস পাইছো, আমি আগুয়াই যাওয়ার সাহস পাইছো, আমি ভাবি লৈছো আমি অকলে নয়, আমার লগত এই মহাবিদ্যালয়খন স্থাপন হওয়ার পৰা যি সকল ছাত্রী আছিলে সেই সকলো আমার লগত আছে, গতিকে এই সেই সাহসত আমি বহুদূর আগুয়াব লাগিব। আজি 50টা বছর সম্পূর্ণ হয়েছে আর 100টা বছর পূর্ণ হব, আর বহুদূর আগুয়াই যাব লাগিব। দ্বিতীয়তে মই কব খুঁজিছো দায়িত্ববোধ, দায়িত্ব। এখন মহাবিদ্যালয় যদি আমি পরিয়াল বলে কবলে যাও, সেই পরিয়ালটো হয়েছে শিক্ষক শিক্ষয়িত্রী কর্মচারী ছাত্র ছাত্রী আর একটা ইন্টিগ্রেল পার্ট আমার প্রাক্তন ছাত্রী সকল। আমি প্রাক্তন ছাত্রী সকল এড়াই আমি সেই পরিয়ালটোয় পূর্ণতা পায় বলে আমি ভাবিব নোৱাৰো। আর যি ধরনের একটা পরিয়ালের প্রত্যেকজন ব্যক্তিয়ে প্রত্যেকজনের প্রতি একটা দায়িত্ব থাকে, ঠিক তেনেকৈ মহাবিদ্যালয়ের এই পরিয়ালটোর প্রত্যেকজন ব্যক্তির প্রত্যেকজনের প্রতি দায়িত্ব আছে, ঠিক তেনেকৈ প্রাক্তন ছাত্রী সকলেও মহাবিদ্যালয়ের প্রতি একটা দায়িত্ব আছে। আর মই গৌরবে কব পাৰিছো যে আমার মহাবিদ্যালয়ের সেই প্রাক্তন ছাত্রী সকলে সেই দায়িত্ব সুচারুরূপে পালন করেছে। আজি অল্প দিনের আগতে আমার মহাবিদ্যালয়ত যেটা 2021 সনত, মানে যদি ভুল করা নাই, জানুয়ারি মাসের 11 তারিখে প্রাক্তন ছাত্রী সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল, তেতিয়া আমার মহাবিদ্যালয়ের সঙ্গীতটো গাবলৈ যো জা করা হয়েছিল। আমার বর্তমানের ছাত্রী সকলে যেটা গাবলৈ লৈছিল, গম পোৱা গৈছে যে গানটোর সুরটো সলনি হয়ে গেছে কালক্রমত, যেহেতু ইয়ার স্বরলিপি নাছিলে। আমার প্রাক্তন ছাত্রী সকলে আমাক শুধরাই দিলে আর কালি সেই শুধরণির রূপত সেই গীত পরিবেশন করা হল, গতিকে দায়িত্ব স্বীকার করেছে ছাত্রী সম্মিলনে, দায়িত্ব স্বীকার করেছে। প্রাক্তন ছাত্রী সকলে দায়িত্ব স্বীকার করেছে, আর যেতাই আমি বিচার
তেওঁলোকে আমার ওসরলে আহে, আমি যি ধরনের বিচার তেওঁলোকে সহায় সহযোগিতা আগবায়। যা নাকর পর্যবেক্ষণ সময়ত আমি যদরে বিচারিছিল, ভারতের বিভিন্ন ঠাইরপা, বিশ্বর বিভিন্ন ঠাইরপর অনলাইন যোগেও আমার সংযোজিত হয়েছিল। ছাত্রী সকলের বিভিন্ন অ্যাওয়ারনেস জাতীয় প্রোগ্রামও এই মহাবিদ্যালয় অনুষ্ঠিত করেছে, আর শেহতভাবে বানপানী সাহায্যও বিতরণ করা দেখবলে পাওয়া গেছে। গতি দায়িত্ব পালন করেছে, কিন্তু আমিও সেই দায়িত্ব পালন করব লাগিব। আমারও দায়িত্ব আছে প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের প্রতি। আমি যাওয়া মাহত এটা প্রাক্তন ছাত্রী সকলের রিক্রুটমেন্ট ড্রাইভ আরম্ভ করব খুঁজেছি। আমি বহুকেটা কোম্পানির কথা পাতি গুয়াহাটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আমি এটা এমওইউ এখন সাইন করে আমি এখন মেগা জব ড্রাইভ এটা করব খুঁজেছিল, কিন্তু যধরণে ভাবিছিল সেই ধরনের নহলে যদিও প্রায় 100 ছাত্রীয় অংশগ্রহণ করেছিল। আমার দায়িত্ব আসলে কোরবাত নয় কোরবাত আমার যে মনোভাব পুসিং আওয়ার এলুমনি 24/7 সেই মনোভাব লোক কোবাদ সহায় করব পারি নাকি। আর কালি আমাক জানাইছে যে 8 ছাত্রীক কোম্পানির চাকরির কারণে ইভিনিং টাইম অ্যাপয়েন্টমেন্ট লেটার পঠিয়েছে, কিন্তু আমি সংখ্যাটা অকন বেশি হবলে আশা করেছিল, 100 অন্তত চাকরি দিন বলে আমাকে কইছিল, কিন্তু 8 ছাত্রী আমি পালো। গতি এইখিনিতে মই আমার প্রাক্তন ছাত্রী সম্মিলনের সকলকে আহ্বান জানাইছো যে তেওঁলোকে এই ক্ষেত্রে যদি আমার সহযোগিতা আগবায় আমি বহুদূর আগবাড়ি যাব পারি। আর শেহতভাবে মই একটা শব্দ কব খুঁজেছো, সাফল্য। এখন মহাবিদ্যালয়ের সাফল্য বলে কলে আমি কি বুঝি পাম? আমি ভাবিম নাকি যে আমার ডাঙর ডাঙর বিল্ডিং হয়েছে, আমি ইউজিসি ইমানটা স্কিম আনিছো, ইমানটা কোর্স খুলিছো, এটাই আমার সাফল্য নাকি? কিন্তু মূল দৃষ্টিভঙ্গিটো অল্প বেলেগ। মই জন এফ কেনেডি একটা উক্তি সদায় ফলো করে আহিছো, তেও কৈছিলে দ্য সাকসেস অফ এন এডুকেশনাল ইনস্টিটিউট ক্যান বি মেজার্ড বাই দ্য কন্ট্রিবিউশন দ্য এলুমিনি মেড টু দ্য ন্যাশনাল লাইফ। এখন শৈক্ষিক প্রতিষ্ঠানের পর পাস করে যাওয়া উত্তীর্ণ হওয়া সেই ছাত্রী সকলে দেশের জাতীয় জীবনলৈ যে অবদান আগবায় সেইটাই হচ্ছে এখন এখন মহাবিদ্যালয় বা শৈক্ষিক প্রতিষ্ঠানের সাফল্যর মাপকাঠি। আর সেইভাবে মই আমার প্রাক্তন ছাত্রী সকলক মই অনুরোধ জানাইছো, তেওঁলোকে ডাঙর চাকরি করেছে নাই সেটা মোৰ কারণে ডাঙর কথা নহয় বা আমার কারণে ডাঙর কথা নহয়, কিন্তু কোরবাত নহয় কোরবাত সরকে হলেও দেশের জাতীয় জীবনের বাবে কোরবাত অকান আগ অবদান আগবাব, দেশের কারণে ভাল হব, সকলের কারণে ভাল হব। আর শেষত আমার সত্য যখন মহাবিদ্যালয়ের পাশ করে যাওয়া ছাত্রী সকলক উদ্দেশ্য করে মই কইছো, যেহেতু মোটকেও বহু জ্যেষ্ঠ প্রাক্তন ছাত্রী আছে, মই তেওঁলোকক কবলে যাওয়া নাই। এপিজে কালামর এটি কবিতা মই খুব ভাল পাও, গতি এই কবিতাটা উদ্দেশ্যে মই কব খুঁজেছো যে জাতীয় জীবনলৈ কেনেকুৱাকে অবদান আগবাব লাগে। জ্ঞানের বন্তি জ্বলাই রাখিম হে ভারতীয় যুবক, জ্ঞান বিজ্ঞান আর মানবতার পূজারী, সংকীর্ণ আর তুচ্ছ লক্ষ্য অপরাধ, সংকীর্ণ আর তুচ্ছ লক্ষ্য অপরাধ বলে কৈছে। গতি আমি লক্ষ্য ডাঙর করে লোব লাগে। দ্বিতীয়তে কৈছে মূর স্বপ্ন মহান, মই শ্রম করিম, মূর দেশ মহান হোক, বিত্তশীল হোক, গুণের আকর হোক। আটাইতকৈ শেষের যে খন্ড আছে তাত কব খুঁজছে এই প্রেরণার ভাব অমূল্য, এই ধরার উপর কিংবা তলত কোরবাত নহয় কোরবাত বন্তি এগছি জ্বলাই রাখি, যার আলো করে মূর দেশ মহান হব। গতি এই লাস্টর যিকটা শব্দ মই কৈছো বাক্য কৈছো আমার সকলের গুরুত্বপূর্ণ, আর আমার সকল ক্ষেত্রতে এই মহাবিদ্যালয়ের যেটা মই পরিয়ালের কথা কৈছো, আমার প্রাক্তন শিক্ষক শিক্ষয়িত্রী সকলে সকল ক্ষেত্রতে আমাক সহায় সহযোগিতা আগবায় আহিছে, আর তেওঁলোকে যি সোণালী বাট
রচিত হয়ে গেছিল, আমি সেই বাটেতে আমি খোজকাঢ়ি আগবাড়ি গেছি। আর সেই সকল ব্যক্তিও আজি ইয়াত উপস্থিত আছে মূর এই অধ্যক্ষর কালচোৎলোর মানে যিধরণে সহায় সহযোগিতা বা পরামর্শ লাভ করছো মানে ধন্যবাদ দিছো আজি রাজভাবে সকলকে। আর এইখানি কথা কই মানে মোর আদরণী ভাষণ সমাপ্ত করব খুঁজছি। ধন্যবাদ। উপস্থিত আছে ডক্টর দিনমণি শইকীয়া, আমার কুসুমৰ ভূঞা স্যার আছে অকমান সিফালে বহিলে, এয়া আমার ডক্টর কুসুমৰ ভূঞা স্যার রাজনীতি বিজ্ঞান বিভাগের পর অবসর গ্রহণ করেছে, স্যারক এয়া সেবা জানাইছে আমার ছাত্রী সকল। সেবা জানাবলে অনুরোধ জানাইছো। আমার মধ্যে আমার ছাত্রী সকলে হাত তুলি বজাব লাগে। ইয়ার পিছতে আমার মাজত উপস্থিত আছে শ্রীযুত মাধব রাজখোৱা স্যার, আমার মাজত উপস্থিত আছে শ্রীযুত মাধব ডক্টর সঞ্চিতা চলিহা বাইদেউ অসমীয়া বিভাগের অবসরপ্রাপ্ত, ইয়ার পিছত আছে ইংরাজি বিভাগের শ্রীযুত বিধুন বুধিন কুমার ডক্টর অনুরোধ জানাইছো। ইংরাজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আমার মাজত উপস্থিত আছে হিন্দি বিভাগের আমার মই সমৰ্থনা লম অকণ পিছত লম সেৱাটো কৰি লবলৈ দিওঁ। আমাৰ চোৱাচোন আমাৰ কি সৌভাগ্য আজি পঞ্চাছ বছৰৰ পিছত প্ৰথম বেষ্টৰ চাৰিগৰাকী ছাত্ৰী আমি লগ পাইছোঁ, আমাৰ কিমান সৌভাগ্য। আমি তেখেতসকলৰ সুস্বাস্থ্য আৰু দীৰ্ঘায়ু কামনা কৰিলোঁ। লাগিছিলে ছাৰক অকণমান আগবঢ়াই নিয়া আমাৰ ছাত্ৰীসকলে, ছাৰক নিয়া গীতাঞ্জলি দত্ত বাইদেউক সেৱা জনাবৰ বাবে কৈছোঁ, সমৰ্থনা জনাবৰ বাবে সৌভাগ্য। ইয়াৰ পিছতে আছে আমাৰ মাজত অনিমা দত্ত বাইদেউৰ পল্লৱীৰ মাক, অকণমান আমাৰ ছাত্ৰীসকল আমাৰ প্ৰাক্তন ছাত্ৰীসকল অকণমান আঁতৰি দিওঁ। আমি প্ৰাক্তন ছাত্ৰীসকলে পৰিৱেশন কৰোঁতে বৰগীত ভাগৰ অজানিতে ভুলভ্ৰান্তি হ'ব পাৰে, সেয়েহে আমি সবে আপোনাসবৰ ওচৰত আগতীয়াকৈ ক্ষমা প্ৰাৰ্থনা মাগিলোঁ। কৃষ্ণ
পঞ্চাশ বছরিয়া সোনালী জয়ন্তীর আজির এই অনুষ্ঠান উপস্থিত এই মহাবিদ্যালয়ের শ্রদ্ধার অধ্যক্ষ মহোদয়, মঞ্চ উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সকল, মূর সম্মুখ থাকা বিশিষ্ট ব্যক্তি সকল, এই মহাবিদ্যালয়ের আজির বিশেষ আকর্ষণ প্রাক্তন ছাত্রী সকল আর বর্তমানের ছাত্র ছাত্রী ছাত্রী সকল, এই মহাবিদ্যালয়ের মূর সহকর্মী সকল আর বিশিষ্ট ব্যক্তি সকল, মই পুনপ্রথমে আপনার সকলকে অভিনন্দন জানাইছো। পঞ্চাশটা বছর, পঞ্চাশটা গৌরবোজ্জ্বল বছর আপনাদের পার করলে আর ই একটা ডর কথা, কারণ এই অঞ্চল লক্ষিমপুর বালিকা মহাবিদ্যালয়খনেই প্রথম সর্বপ্রথম বালিকা মহাবিদ্যালয়, আর এনেদরে যা পঞ্চাশ বছরে এই মহাবিদ্যালয়ে সমাজের কারণে নিজের যে দায়িত্ব পালন করেছে সেই দায়িত্বর কারণে মই তেখেতসকল আপনার সকলকে অভিনন্দন তথা শুভেচ্ছা জানাইছো। বিশেষ কথা নকও, মোক আমার প্রিন্সিপাল স্যারে কৈছিল যে আপনার আহিব, আহিলে দুটামান গান গাব লাগে বলে। আমি আসলে গান গোয়া মানুষ নহয়, কিন্তু কোরবাত কেতিয়াবা গুনগুনাও, গতি তেখেতর হেনো একটা হেঁপা আসে আমার গান শুনার, গতি বিশেষ মই কথা নকও, দুটামান গান আমি লিছ আপনার শুনাম বলে, সিমানটোর সফল হো নজানো, কিন্তু আজি এই অনুষ্ঠান যেহেতুকে এই অনুষ্ঠান প্রাক্তন ছাত্রী সকলের অনুষ্ঠান, ইয়াত মই কেবল মাত্র দুটামান কথা কব বিচাৰিছো গান গোয়ার আগতে। এখন শিক্ষানুষ্ঠানের প্রাক্তন ছাত্র ছাত্রী সকলে এখন শিক্ষানুষ্ঠানের কেবলমাত্র সৌষ্ঠবেই নবহায়, প্রাক্তন ছাত্র ছাত্রী সকলের জড়িয়ে এখন শিক্ষানুষ্ঠান বহুদূর আগবাড়ি যাব করেছে। আমার দিন আমার অনুভব আমার মধুর স্মৃতি সমূহ ধরে রাখার প্রয়াস আমি আজি শুভ উন্মোচন করবলে গে আছো। এই শুভক্ষণ মই আলোচনীখনের
সম্পাদনা সমিতি সহায়ক হিসাবে যিসকল আছিলে তেওঁলোকক ক্রমান্বয়ে মই মঞ্চলৈ আমন্ত্রণ জানাইছো। তেখেতসকল হল উপদেষ্টা লক্ষিমপুর বালিকা মহাবিদ্যালয়ের বর্তমানের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ ভূঁয়া স্যার, উপদেষ্টা আমার অতি শ্রদ্ধার জ্যেষ্ঠ প্রাক্তন ছাত্রী লক্ষিমপুর বালিকা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উচ্চতর মাধ্যমিক শাখার উপাধ্যক্ষা শ্রীযুতা বিনু হাজরিকা বাইদেউ, প্রাক্তন ছাত্রী সম্মিলনের সভাপতি মোর মরমর বান্ধবী ডক্টর বর্ণালী বরা, সম্পাদনা সহযোগী সঞ্জীবা বরুয়া, ডক্টর স্বর্ণালী বরগোহাই, ডক্টর মাহবুদা বেগম, গীতা ভরাওয়ালী, মমি গগৈ, অমরাবতী বরগোহাই, তেখেতসকলক মই মঞ্চলৈ আমন্ত্রণ জানাইছো। আমার দিনের অনুভব সমূহক জীপাল করে রখার মানসরে যখন আলোচনী আমি প্রকাশ করার প্রচেষ্টা করেছিল সেই আলোচনীখনের শুভ উন্মোচনের কারণে আমি আমন্ত্রণ করে আনিছিল ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ডক্টর সুরজিৎ বরকটকী। দিন তেও ছাত্র পরিক্রমা বিভাগের তেখেতক আলোচনীখন উন্মোচন করিবর কারণে অনুরোধ জানাইছো। লগতে ডক্টর শ্রুতিধারা মহন্ত সহযোগী অধ্যাপক ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা সঞ্চালকালয়, তেখেতকো মই আলোচনীখন উন্মোচন করিবর কারণে অনুরোধ জানাইছো। আমার অতি শ্রদ্ধার এই মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষা দীপাঞ্জলি দত্ত বাইদেউ, তেখেতকো আলোচনীখনের শুভ উন্মোচনের সময়ত সহযোগিতা আগবহাবলৈ অনুরোধ জানাইছো। লক্ষিমপুর বালিকা মহাবিদ্যালয়, আপনার হাতত যেটা পড়ব দেখব খুব সুন্দর হয়েছে, বেতুপাতটু বড় সুন্দর হয়েছে। আর এই আলোচনী সম্পাদনা করেছে পরশমণি হাজরিকাই। ইতিমধ্যে আলোচনীর জড়িত ব্যক্তিসকলের নাম কোয়া হয়েছে। পরশমণি হাজরিকা আজি অনুপস্থিত, তেখেতর হয়তো শারীরিক অসুস্থতার কারণে। আমি তেখেতর আশু আরোগ্য কামনা করছো। আর এই আলোচনীখনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে লক্ষিমপুর বালিকা মহাবিদ্যালয়ের যখন সন্মানীয় শিক্ষক শিক্ষয়িত্রী তথা সতীর্থয় ইতিমধ্যে আমাক এড়ি এই ধরার চিরবিদায় মাগিছে, তেখেতসকলক আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করিলো। আর ইয়াত বিভিন্নজনের শুভেচ্ছা বাণী আছে।
আর কেবাটাও প্রবন্ধ কবিতা আটাইবিলাকে আছে নিশ্চয় আর ইংরাজি দুইটা ভাষাতে প্রবন্ধ আছে। গতি মানে পুনর্বার মোক এই আলোচনী উন্মোচন করবর কারণে নিমন্ত্রণ করে মাতি অনার কারণে মানে সকলকে ধন্যবাদ জানাইছো আর সকলকে পুনর্বার শুভেচ্ছা জানাইছো, ধন্যবাদ। কথাটো কই দিছো গতি বড় বেশি আপনাদের আশা নকরব, তথাপি যান পড় চেষ্টা করি। দূরে দূরে
হৈছো সংগীতালক্ষ তুরে মুরে আলোকৰে যাত্ৰা রচনা আর পরিচালনা দীপামণি হাজরিকা বৰুৱাৰ সহযোগী ভাগ্যলক্ষ্মী ডেকা নৃত্যত বৰষা বহাগোহাঁই বৃষ্টি হাজরিকা কণ্ঠ মৃদুলা বৰা ভাস্বতী বৰা দীপামণি হাজরিকা বৰুৱা বৰ্ণালী
আমি আগবাড়ি বিচারিছো।